ওকে আশা করছি সবাই ভালো আছো আজকের ক্লাস স্টার্ট করার আগে প্রথমে আমি বলে যে আগের লেকচারে যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম বা আমি বলেছিলাম যে তোমরা গুলা একটু দেখবা সেগুলা দেখেছ কিনা সবাই জি স্যার জি সবাই তাহলে আমি দু একটা করলে নিশ্চয়ই পারবা আচ্ছা মরিয়ম বিনতে নাইম তুমি হচ্ছে তোমার ক্যামেরাটা অন করতে হবে হ্যাঁ সবাই দেখো ক্যামেরা অন করেছে কারণ স্যার আমি তো আজকে নতুন জয়েন করলাম তো জানি না আমি পড়িনের মধ্যে দিতা আচ্ছা ঠিক আছে আজকে তোমার পড়তে হবে না বাট তুমি ক্যামেরাটা অন করো মানে জাস্ট ফর যে আমরা তুমি যে ক্লাস করতেছো অ্যাটেন্টিভলি সেটা একটু দেখার জন্য আর আমি সবাইকেই বলি ক্যামেরাটা অন করে একটু বসতে আজকে তোমাকে ধরবো না বাট তুমি যে ভিডিও লেকচার দেখো দেওয়া আছে গ্রুপে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ওইটা একটু দেখে নিবা ঠিক আছে ফার্স্ট ক্লাসের ভিডিও লেকচারটা ওখানে যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে আমাকে বলবা যে স্যার স্যার এটা বুঝতেছি না বা কিছু ঠিক আছে তো আজকে মনে হয় দুইজন করতে পারছে না ওরা ঢাকার বাইরে আছে বললো যে বলে দিয়েছে যাই হোক গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেখান থেকে আমি দুই একটা জাস্ট তোমরা পড়েছ কতটা বা আইডিয়া আছে কতটা নিয়েছ বুঝেছ কতটা সেটা একটু জানার জন্য তো সুমাইয়া ইসলাম তুমি বলবা যে ইন্টারনেটটা কি স্যার ইন্টারনেট হচ্ছে বলতে পারবো না তুমি যেটা বুঝো সেটা বলো তুমি জাস্ট একটু আমাকে মানে তুমি যে বুঝছো এটা আমাকে বুঝাইতে পারলেই হবে তোমাকে ডেফিনিশন ফর্মাল ডেফিনিশন দেওয়া লাগবে না তুমি জাস্ট বলো যে ইন্টারনেটটা কি স্যার বিশ্বগ্রামের মূল হ্যাঁ হ্যাঁ মূল বিশ্বগ্রাম যেটা হ্যাঁ মূল মেরুদন্ড হচ্ছে ইন্টারনেট আর এই ইন্টারনেট ছাড়া যেমন যোগাযোগ একজন একজনের সাথে যোগাযোগ করা মানে যায় না সেটা ঠিক আছে বাট ইন্টারনেটটা কি সেটা আমি বলি শোনো ইন্টারনেটটা হচ্ছে যে এই যে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতেছি এই যোগাযোগ যার মাধ্যমে করা হচ্ছে যে নেটওয়ার্কটা টা এটাই হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট নেট মানে কি জানো নেট মানে হচ্ছে জাল আর ইন্টার মানে কি ইন্টার মানে ভিতরে তার মানে কি জাল মানে একটা জাল দেখবে একটা পয়েন্ট আর একটা পয়েন্টের সাথে কিভাবে মানে যুক্ত আছে না নেটগুলো কিভাবে যুক্ত থাকে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে কানেক্টেড থাকে তো ঠিক তেমনি এই নেটওয়ার্ক বা ইন্টারনেট হচ্ছে এরকম যে আমাদের সারা বিশ্বের বিভিন্ন কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কানেক্ট করছে এখন আহ ঋষা বলবা যে তথ্য কি উপাত্ত সমু সাজালে যে জিনিসটা পাওয়া যায় ওটাই হ্যাঁ উপাত্ত সমুহ সাজালে বলতে উপাত্তকে প্রসেসিং করলে যেটা পাওয়া যায় হ্যাঁ তাহলে নাসিতা নুসাইবা তুমি বলবা হচ্ছে আহ বিশ্বকর্মের উপাদান আহ গুলা বলতো নাম বলো তো হার্ডওয়ার সফটওয়্যার ইন্টারনেট ডেটা ও মানুষের কর্মক্ষমতা ওকে মানে কর্মক্ষমতা না ঠিক ওটা হচ্ছে সক্ষমতা হ্যাঁ হ্যাঁ মানুষ যে মানে শেখার যে প্রবণতা বা শেখার যে সক্ষমতা বা কম্পিটে কম্পিটেন্সি আর কি যেটা বলে ঠিক আছে এখন আরেকজন বলবা আরেকজনকে আচ্ছা আর তো কেউ নাই তো সময় তুমি আর একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারো কিনা দেখি এমসিকিউ টাইপের কোশ্চেন মার্শাল ম্যাকলুহান কে ছিলেন বলো তো স্যার প্রযুক্তিবিদ হ্যাঁ প্রযুক্তিবিদ উনি কি বলেছিলেন মানে উনি কি ধার মানে ইয়ে করেছিলেন বলো তো মানে উনি একটা তত্ত্ব দিয়েছিলেন কি সম্পর্কে মানে উনি সর্বপ্রথম একটা সম্পর্কে ধারণা দিয়েছিলেন মনে আছে সম্পর্কে উনি সর্বপ্রথম বলেছে না বুঝতে পারবেন সর্বপ্রথম ধারণা দিয়েছে গ্লোবাল ভিলেজের তো ঠিক আছে তোমরা আরো একটু ভালো করে পড়বা তো আমরা আজকের লেকচার শুরু করি হ্যাঁ গত ক্লাসে আমি হচ্ছে ভিডিও কনফারেন্সিং পর্যন্ত পড়িয়েছিলাম ভিডিও কনফারেন্সিং কি সেটা আমি বলেছি তো আজকে আমরা হচ্ছে এই যে বিশ্বগ্রামের যে উপাদানগুলা যেগুলা ছাড়া বিশ্বগ্রাম সম্ভব নয় বা বিশ্বগ্রামের ফলে যেগুলো আমরা পেয়েছি যে ব্লেসিংসটা সেগুলো সম্পর্কে আমরা একটা একটা করে জানবো যেমন দেখো প্রথমেই আসছে যে কর্মসংস্থান দেখো এই যে গ্লোবাল এর বিস্তৃতির কারণে বা এটার মানে হওয়ার কারণে আমরা একটা বড় সুফল পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে বসে আজকে দেখো বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার যারা আমেরিকান কোম্পানিতে চাকরি করে বা কানাডিয়ান কোম্পানিতে চাকরি করে ইউরোপিয়ান বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিতে আমাদের দেশের যারা হচ্ছে খুব একটা শিক্ষিতও না তারা জাস্ট ট্রেনিং নিয়েছে নিয়ে ফ্রিল্যান্সিং করতেছে তারা হচ্ছে বাংলাদেশে বসে এই ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু সেসব কোম্পানি কাজ করছে আর এইগুলাকে বলে আমরা হচ্ছে আউটসোর্সিং এটা হচ্ছে নির্দিষ্ট দীর্ঘমেয়াদী কোনো চুক্তি করবে না জাস্ট হচ্ছে এই যে দেখো এখানে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে তার মানে ইন্টারনেটের সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কারো কাজ অর্থের বিনিময়ে কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট বেসিসে কোনো দীর্ঘস্থায়ী চুক্তি না কিন্তু জাস্ট ক্ষণস্থায়ী মানে অল্প ইয়ারতে যে ধরো আমি পাঁচ দিন কাজ করলাম বা দশ দিন কাজ করলাম বা পনেরো দিন বা এক মাস কাজ করলাম তার বিনিময়ে আমি পারিশ্রমিক নিলাম সেখানে কোনো দীর্ঘমেয়াদী চুক্তি থাকবে না এটা হচ্ছে ফ্রিল্যান্সিং বল ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো ফ্রিল্যান্সিংটা কি এটা সবাই আমার মনে হয় পরিচিত কারণ এটা আশেপাশে দেখো যারা অনেকেই ফ্রিল্যান্সিং করে বিভিন্ন দেখবে সারা রাত জেগে জেগে কাজ করতেছে কারণ সময়ের এটা ব্যাপারটা আছে ওদের দেশে যখন দিন আমাদের দেশে তখন রাত সো এই জন্য আর কি আমাদের এখানে রাতে বসে কাজ করতে হয় আর ফ্রিল্যান্সার কাকে বলে যে ব্যক্তি ওই কাজগুলো করে সে ফ্রিল্যান্সার কারণ আমাদের দেশে যারা বাইরের কোম্পানিতে কাজ করছে বাংলাদেশে বসে ইন্টারনেট ব্যবহার করে তারা হচ্ছে ফ্রিল্যান্সার ঠিক আছে বুঝতেছো আমার কথা সময়া বুঝছো জি স্যার নাইম মরিয়ম বুঝছো তুমি বারবার ক্যামেরা অফ করে দিচ্ছ কেন তোমার কথা শোনা যায় না তোমার মনে হয় মাইক্রোফোনে প্রবলেম আছে অথবা আনমিউট করো নিজেকে তোমাকে মিউট করা আছে আনমিউট করে কথা বলবা সরি স্যার হ্যাঁ তুমি কি বুঝতেছো জি স্যার বুঝতে পারছি গেস্ট স্যার তাই যুনো আচ্ছা আচ্ছা সেটা সমস্যা নাই ঠিক আছে বাট রেসপন্স করবা যে জি স্যার বুঝছি বা কিছু না হলে তো আমি বুঝবো না যে আমরা বুঝছো কিনা তার মানে আমরা জানলাম যে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সার কারা আচ্ছা এখন এর সাথে জড়িত আরেকটা বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে আউটসোর্সিংটা কি দেখো ফ্রিল্যান্সিং হচ্ছে একজন ব্যক্তি যখন দীর্ঘস্থায়ী চুক্তি না করে বিদেশি কোনো কোম্পানির সাথে কাজ করছে তখন সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলছি তো তাহলে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য কি আউটসোর্সিংটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে তো অনেক এমপ্লয়ি আছে তো আমি আমার সেই এমপ্লয়ীদের দিয়ে কাজ না করিয়ে যখন তৃতীয় কোনো প্রতিষ্ঠানের দিয়ে করাচ্ছি মানে অন্য কোনো কোম্পানির দিয়ে আমার কাজটা করিয়ে নিলাম এটাকে বলা হয় আউটসোর্সিং আমার কথাটা কি বুঝতে পেরেছ মনে করো আমি একটা কোম্পানি দিয়েছি আমার কোম্পানিতে তোমরা যারা চারজন চারজন এখন ক্লাস করছো এই জব করো কিন্তু আমি কি করলাম তোমাদের দিয়ে দিয়ে কাজটা কাজটা করালাম করালাম না আমি যারা আমার কোম্পানিতে চাকরি করে না কারণ হয়তো এমন হতে পারে যে আমার কোম্পানিতে আমি এই সার্ভিসটা পাচ্ছি না তোমরা কেউ করতে পারবো না তো আমি তৃতীয় পক্ষ কাউকে দিয়ে করিয়ে নিলাম সো এটাকে আমরা বলছি আউটসোর্সিং এটা একটু দেখবা একটা ডেফিনেশন লাগবে আর কি আউটসোর্সিং বলে ফ্রিল্যান্সিং বলে ডেফিনেশনগুলো করে ফেলবা আমি এই যে ইন্ডিকেট করছি এগুলো হাইলাইট করছি এগুলো আমি আবার তোমাদের গ্রুপে আপলোড করে দিব সমস্যা নাই হাইলাইটেড পয়েন্টগুলো অবশ্যই পড়বা আচ্ছা এখন আমরা জানবো শিক্ষা ব্যবস্থায় গ্লোবাল ভিলেজের কি কি অবদান আছে বা গ্লোবাল ভিলেজ শিক্ষাতে কি অবদান রেখেছে আজকে দেখো ঢাকাতে বসে অনেক এক্সপার্ট শিক্ষক যারা তারা হচ্ছে রাঙামাটি বা খাগড়াছড়ি বান্দরবান এসব রিমোট এরিয়াতে ক্লাস নিচ্ছে ইন্টারনেটের সাহায্যে এখন যদি একজন বড় ব্যক্তি বা শিক্ষিত মানুষকে বলা হয় যে আপনি বান্দরবানে গিয়ে ক্লাস নিবেন তাহলে কিন্তু সে যেতে চাইবে না কিন্তু সেই ব্যক্তি যখন ঢাকাতে বসে এই ইন্টারনেটের মাধ্যমে ক্লাসটা নিচ্ছে বা নিতে বলা হচ্ছে তাকে সে কিন্তু ইজিলি নিতে পারছে এবং এই বান্দরবনের রিমোট এরিয়ার মানুষজন খুব ইজিলি এই শিক্ষা বা এই সার্ভিসটা নিতে পারতেছে শুধুমাত্র এই গ্লোবাল ভিলেজের কল্যাণে আবার একইভাবে আমরা বাংলাদেশে বসে হয়তো আমরা আমেরিকাতে যেতে পারছি না বা ইংল্যান্ডে যেতে পারছি না ইংল্যান্ডের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা কিছু আমরা ইন্টারনেটের মাধ্যমে নিতে পারছি তো সেটাকে আমরা হচ্ছে দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং বলে থাকি বা লার্নিংও বলে থাকি সেটা নিয়ে একটু পরে আরো ডিটেলস আমরা পড়বো এই যে একটু পরে দেওয়া আছে ই কমার্স এখানে আমরা অ্যাড করে দিয়েছি আচ্ছা ওয়েট তো আমি তো দেখো এখানে তথ্য প্রযুক্তি বিস্তারের একটি শক্তিশালী টুলস ফরমাল এবং নন ফর্মাল উভয় পদ্ধতিতে একটি অত্যন্ত কার্যকর যে কোনো সময় বা যে কোনো স্থানে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে আইসিটির বদলতে বিশ্বগ্রামের ধারণায় পৃথিবীতে শিক্ষার আদি ধ্যান ধারণার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে আচ্ছা শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হবে না এতে সময় এবং অর্থ পরিশ্রম সাশ্রয় হবে শিক্ষক ঘরে বসেই শিক্ষাদান করতে পারে এই যে এখন যেরকম আমরা করছি আর কি তো শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা গ্রহণ ও পরীক্ষা অংশ গ্রহণ করতে পারে যেটা এখন সব জায়গায় চলছে তো অনলাইনে পরীক্ষা নিয়ে নিজেকে যাচাই করা যায় ফলাফলের জন্য শিক্ষার্থীকে নির্দিষ্ট প্রতিষ্ঠানে বা কোথাও যেতে হবে না সেটাও ইন্টারনেটেই পাওয়া যাবে তো এটা নিয়ে ই লার্নিংটা আমি পরে দিয়েছি পরে লেকচারে আছে ওটা আরও ডিটেলস ওখানে দেওয়া আছে ওটা আমরা জানবো এখন দেখব ই বুকটা কি আমি কত ক্লাসে বলেছিলাম ই শব্দটা থাকলেই সেটা আমরা বুঝবো ইলেকট্রনিক তার মানে ইবুক মানে হচ্ছে ইলেকট্রনিক বুক বা আমাদের এই যে আমি যেমন তোমাদেরকে পিডিএফ লেকচার দিচ্ছি এটা তোমরা ইয়েতে পড়তেছো মোবাইলে এটাকেই কিন্তু ইবুক বলা হয় যেটা ডিজিটাল ফর্মে লেখা মানে নর্মালি তো তোমরা হচ্ছে প্রিন্টেড কপি পড়ে অভ্যস্ত যে সবার সামনে যে বইটা আছে সেটা কিন্তু প্রিন্টেড প্রিন্ট করা কিন্তু আমরা যখন ই বুকের কথা বলছি সেটা হচ্ছে প্রিন্ট করা না সেটা সফট কপি যেটা কম্পিউটার সফ্টওয়্যারের সাহায্যে বা মোবাইল সফটওয়্যারের সাহায্যে পড়া হয় তো দেখো ইবুক বা ইলেকট্রনিক বুক বলতে ডিজিটাল ফর্মে টেক্সট চিত্র ইত্যাদি ডকুমেন্ট বইকে বোঝায় যা কোনো কম্পিউটার ট্যাব ইবুক রিডার ও স্মার্টফোন ব্যবহার করে পড়া সম্ভব এটাকে বলা হয় ইবুক এরপরে আসছে চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা শাস্ত্রে কি উন্নতি হয়েছে বা গ্লোবাল ভিলেজের কল্যাণে আমরা কি সুবিধা পেয়েছি এই যে দেখো কিছুদিন আগে আমরা একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম সে ডাক্তার করোনার জন্য ফিজিক্যালি দেখবে না কিন্তু সে কিভাবে দেখবে সে দেখবে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা হচ্ছে এই যে ভিডিও কলিংয়ে সে রোগী দেখবে তাহলে কি হচ্ছে যে সে তার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে সে নিজে পার্সোনালি দেখবে না কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ভিডিও এর সুবিধার ফলে সে দেখতে পারছে তো এটাকে বলা হয় টেলিমেডিসিন যেটা দূরে থেকে মনে করো নিজে কাছাকাছি না থেকে দূরে থেকেও রোগীকে চিকিৎসা দেওয়া সেটা অডিও হতে পারে ভিডিও হতে পারে ধরো অডিও কি যেমন আমরা হচ্ছে ফোন কলের মাধ্যমে যদি পরামর্শ নেই অনেক সময় এমন হতে পারে যে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো বাবার কোনো ফ্রেন্ড ডক্টর তুমি তোমার কোনো একটা রোগ হয়েছে হয়তো জ্বর হয়েছে বা কাশি হয়েছে তুমি ফোনে তার কাছ থেকে পরামর্শ নিলে তো এটাকে বলা হয় কি টেলিমেডিসিন যেখানে টেলিকমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে ভিডিও কনফারেন্সিং বা অডিও কনফারেন্সিং এর মাধ্যমে তুমি সেবা গ্রহণ করছো এটাকে বলা হয় কি টেলিমেডিসিন এই যে দেখো টেলিমেডিসিন সেবা বলতে বোঝায় মোবাইল ফোন বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসার সেবা প্রদান করা টেলিমেডিসিনের মূল কথা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া তাহলে বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা যে টেলিমেডিসিন কি এখন বর্তমানে এই করোনার প্রভাবে আসলে টেলিমেডিসিনের ইয়েটা অনেক বেড়ে গেছে কারণ অনেক ডক্টরই এখন ফিজিক্যালি দেখছে না তারা টেলিমেডিসিনের মাধ্যমে সেবাগুলো দিচ্ছে আবার তোমার যদি করোনা হয়েও থাকে তাহলে তো তুমি ডক্টরের কাছে যাবা না তুমি চাইবা যে অনলাইনে আমি ইয়ে নিই চিকিৎসা সেবাটা নেই এরপরে আছে গবেষণা এটা আসলে আসে না যেগুলো আসে আমি সেগুলাই মেইনলি তোমাদের ইন্ডিকেট করে দিচ্ছি টেলিমেডিসিনটা আসে ই বুকটা আসে টেলিমেডিসিন থেকে কিন্তু কোশ্চেন হয় আচ্ছা গবেষণা থেকে তেমন কোনো কোশ্চেন হয় না তবে গবেষণা ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্টারনেটের যে তথ্যগুলো আছে সেখান থেকে দেখো ইজিলি আমি কত ক্লাসে তোমাদের কিছু কিছু তথ্য ইন্টারনেট থেকে দিয়ে দিয়েছিলাম তো এগুলো আমরা ইজিলি এক্সেস করতে পারি ইন্টারনেটের মাধ্যমে তো সেটা গবেষণা কাজেও কিন্তু যে কোনো তথ্য কারণ যেমন কোন বিজ্ঞানী কত সালে মারা গেছেন কি কাজ করে গেছেন তার কি কি লেখা আছে সেগুলো ইন্টারনেটে খুব ইজিলি আমরা পেতে পারি সেটা হচ্ছে গবেষণা এসব ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে এগুলো পাওয়া যায় সেটা আসলে তোমাদের অত পড়া লাগবে না মানে এমনিতে আছে তাই আমি দিয়ে দিয়েছি এখন আসছে অফিস অফিস অটোমেশন এটা খুব ইম্পর্টেন্ট দেখো অফিস এখন অফিস বলতে আমরা কি বুঝি যেখানে আসলে অফিসিয়াল কার্যক্রম হয় যেমন আমাদের হচ্ছে ব্যাংক হতে পারে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সব জায়গায় দেখো এখন কম্পিউটারের সাহায্যে কাজগুলা করা হচ্ছে নর্মাল যে পেপার বেসড ওয়ার্ক আজ থেকে দশ বছর আগে ব্যাংকে গেলে তুমি একটা চেক যদি নিয়ে যাও নিয়ে যাও সে চেকটা ব্যাংকে এন্ট্রি করবে তারপরে তোমাকে সার্ভিস দিবে চেকটা তোমার সই মিলছে কিনা সে চেক চেক চেকও করতে পারবে না ঠিকঠাক মতো পরবর্তীতে চেক হবে কিন্তু এখন কি করতেছে তুমি চেকটা নিয়ে যাওয়ার সাথে সাথে তারা চেক করতে পারতেছে তার সাথে কম্পিউটার আছে সে কম্পিউটারে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছে এবং তোমার সাথে সরাসরি চেক করে বলে দিচ্ছে যে তোমার সিগনেচার মিলছে কি মিলে না যদি মিলে যায় তাহলে তোমাকে টাকা দিবে নাহলে কিন্তু দিবে না তো এটা হচ্ছে কম্পিউটার ইন্টারনেট এবং ওয়েবসাইট এই তিনটা হচ্ছে অফিস অটোমেশন বা অটোমেটেড যে প্রসেস সেটার মেইন হচ্ছে এলিমেন্টস এবং এই তিনটা ব্যবহার করার ফলে এখন আর তোমার কাগজের ব্যবহার নাই অফিসে এখন মানে নর্মালি যে আগে খাতা কলমের যে ব্যবহারগুলো ছিল সেগুলো এখন নেই বললেই চলে তো দেখো তথ্য প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায় এই ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন তার মানে কি বললাম যে অফিসের যাবতীয় কার্যক্রম তুমি তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে তথ্য প্রযুক্তি দিয়ে ব্যবহার করে দক্ষতার সাথে সম্পন্ন করাকে অফিস অটোমেশন বলে এটা কিন্তু কয়েকবার আসছে পরীক্ষাতে যে অফিস অটোমেশন বলতে কি বুঝো বা পেপারলেস অফিস বলতে কি বুঝো পেপারলেস অফিস মানে কি দেয়ার উইল বি নো পেপার সেখানে কোনো পেপারই থাকবে না বা কাগজপত্রের ব্যবহার নাই সবই কম্পিউটারে তাহলে এটা বুঝতে পেরেছ মরিয়ম বুঝছো এটা আমি আশা করছি সবাই বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই আমাকে বলবে যে স্যার এটা বুঝি নাই বলতে হবে না হলে না বললে কিন্তু হবে না আচ্ছা এখন হোম অটোমেশন বাসস্থানের এটাতে আসলে আমাদের প্রয়োজন নাই হোম অটোমেশনটা আমরা পড়ব হোম অটোমেশন মানে কি সবকিছু অটোমেটিক দেখো তোমার ফ্যান চালানোর ইচ্ছা হচ্ছে তুমি গিয়ে সুইচটা অন করতেছো তোমার লাইট অন করতে হবে তুমি গিয়ে লাইটটা অন করতেছো যদি এমন হতো যে তুমি তোমার মোবাইল ফোনের একটা বাটন চাপলে আর লাইটটা অন হয়ে গেল যদি এমন হয় যে তুমি মোবাইল ফোনের একটা বাটন চাপ দিলে আর ফ্যানটা অন হয়ে গেল টিভি রিমোট দূরে আছে তুমি চালাইতে পারতেছো না তুমি মোবাইল দিয়েই টিভিটা অন করলা তো এরকমভাবে যদি মোবাইলের মাধ্যমে বা রিমোট কন্ট্রোলিং ডিভাইসের সাহায্যে যদি সব কিছু কন্ট্রোল করা যায় এটাকে হোম অটোমেশন বলে দেখো স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিংয়ের সাহায্যে যে কোনো স্থান থেকে কোনো বাড়ির এটা বাড়ি হয়ে গেছে এটা হবে হচ্ছে বাড়ি বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম হিটিং সিস্টেম কুলিং সিস্টেম লাইটিং সিস্টেম বিনোদন সিস্টেম সহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায় তাকে স্মার্ট হোম বা হোম অটোমেশন সিস্টেম বলে দ্যাট ক্লিয়ার তোমরা কি বুঝতে পেরেছো এই হোম অটোমেশনের ব্যাপারটা মানে সব কিছু অটোমেটিক তোমাকে নিজে কাছে গিয়ে করতে হবে না টিভি ছাড়তে হবে তোমার ওই যে একটা ডিভাইসের সাহায্যে তুমি টিভিটা ছেড়ে দিবা আর তোমার দেখা যাচ্ছে যে বাসায় তুমি অফিসে গেছো তোমার হঠাৎ করে মনে হলো আরে আমার বাসার দরজা কি লক করেছিলাম তখন তুমি মোবাইলে মানে একটা বাটন চাপ দিয়ে তুমি অফ করে দিবা এটা সিকিউরিটি তো এই ধরনের সবকিছু মোবাইলের মাধ্যমে বা একটা রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে কন্ট্রোল করা যাবে তো এখন দেখো এখানে কোশ্চেন আছে কোশ্চেনটা কি হোম অটোমেশন কি শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরি ভূমিকা লেখো ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রেরিতে পড়াশোনা করা যায় ব্যাখ্যা করো এরপর আসছে দূর শিক্ষণে তথ্য প্রযুক্তির অবদান বুঝিয়ে টেলিমেডিসিন একটি সেবা ব্যাখ্যা করো আমরা দেখি সবগুলো একটা একটা করে তো তো প্রথমে আসছে হোম হোম অটোমেশন অটোমেশন কি আমি বলে আসলাম যে বাড়ির সমস্ত কার্যক্রম অটোমেটিক ভাবে কন্ট্রোল করা সেটা মোবাইল ডিভাইস বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এরপর আসছে শিক্ষা অনলাইন লাইব্রেরি ভূমিকা লেখো তো শিক্ষাক্ষেত্রে এই যে ই বুক ইবুক আমরা সবাই ডাউনলোড করতে পারি এবং চাইলে আমাদের হচ্ছে এখন দেখো ই বুকে যদি পড়াশোনা করো তাহলে মোবাইলটা থাকলেই হয় আর তো কিছু লাগে না আর নর্মাল বই যদি বইয়ে নিয়ে বেড়াইতে হয় তাহলে কি করা লাগে তোমার একবারে সে ব্যাগ ভরে যাবে কিন্তু মোবাইলের মাধ্যমে তুমি ইজিলি এই অনলাইন লাইব্রেরির বইগুলা তুমি সহজে নিতে পারবা তো এটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ইনভেনশন এরপর সে ঘরে বসে হাজার মাইল দূরের লাইব্রেরিতে পড়াশোনা করা যায় ব্যাখ্যা করো কিভাবে ই বুক বা ইলেকট্রনিক বুক বা ডিজিটাল ফর্মে লেখা যে বই তুমি বছর মানে হাজার মাইল মাইল কেন লক্ষ দূরে বসেও তো পড়তে পারবা না তো এটা হচ্ছে আচ্ছা দূরশিক্ষণে তথ্য প্রযুক্তির অবদান তো দূরশিক্ষণ বলতে আমরা কি বুঝি ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং যেটা দূরে মনে করো যে পৃথিবীর দূরে দূরবর্তী কোনো দেশেও যদি কেউ থাকে তাহলেও এই যে ই লার্নিং এর মাধ্যমে আমরা এখন শিক্ষা দিচ্ছি এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি ই লার্নিং এর মাধ্যমে তো এটাই তো দূর শিক্ষণ তাহলে তোমাদেরকে যদি বলে তাহলে তোমরা লিখতে পারবো না এগুলা সবাই রেসপন্স করতে হবে জি স্যার পারবো জি স্যার ইনশাআল্লাহ সবাই পারবা এখন বলছে টেলিমেডিসিন এক ধরনের সেবা ব্যাখ্যা করো তাহলে এটা ব্যাখ্যা করবা কে ব্যাখ্যা করবা মরিয়ম ব্যাখ্যা করবে ওকে যেহেতু আমি দেখতে পাচ্ছি না ওই বলুক দেখি ও কতটা পারে হ্যালো হ্যালো মরিয়ম জি স্যার জি স্যার হ্যাঁ তুমি বলো টেলিমেডিসিন এর কোন সেবা টেলিমেডিসিন নিয়ে স্যার টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে ধরেন আপনারা মানে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আপনি অনলাইনে কনসাল্ট করতে পারতেছেন যে কোনো মানে দূরবর্তী স্থানে থেকে আপনি যেকোনো আহ কঠিন রোগের চিকিৎসা নিতে পারতেছেন বা ডক্টর এ কনসাল্ট করে ওষুধের ওষুধ সম্পর্কে জানতে পারতেছেন হ্যাঁ এই কারণে এটা একটা সেবা তাই না সে তার মানে কি আমরা সেবা নিচ্ছি এই জন্য এটা একটা সেবা তার মানে টেলিমেডিসিন এক ধরনের সেবা তাই না সার্ভিস যেটা আমরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নিয়ে থাকি আচ্ছা ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায় ব্যাখ্যা করো আচ্ছা তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলবো বা পদ্ধতি বলবো সেটা হচ্ছে ঘরে বসে ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করা যায় এটার অ্যান্সার করতে গেলে কিন্তু তোমরা প্রথমেই যেটা লিখবা কি লিখবা জানো এরকম বর্ণনা লেখা শুরু করবা না প্রথমেই লিখবা টেলিমেডিসিনের মাধ্যমে এটি সম্ভব বা টেলিমেডিসিনের মাধ্যমে ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা সম্ভব টেলিমেডিসিন কথাটা লিখতে হবে প্রথমেই এরপরে এখানে যেটা আছে এভাবে ব্যাখ্যা দিবা দেখো এখানে টেলিমেডিসিন বলে এই কথাটা আছে এই কথাটা যদি তোমার এর ভিতরে আমি না দিতাম তাহলে কিন্তু এখানে মার্কস দিত না তুমি যদি ধরো দুই তিন পেজ লিখে ফেললা কিন্তু টেলিমেডিসিন কথাটা তোমার লেখার ভিতরে থাকলো না তাহলে কিন্তু তুমি মার্কস না ক্রিয়েটিভ এটা হচ্ছে নিয়ম যে তোমাকে পিভোর্ড পয়েন্টটা বা কিওয়ার্ডটা লিখতে হবে মানে ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায় হ্যাঁ অবভিয়াসলি ইউ ক্যান হ্যাভ দ্যাট সার্ভিস বাট হাও কিভাবে তুমি সেই সার্ভিসটা পাবা সেটা পাবা টেলিমেডিসিনের মাধ্যমে তাহলে টেলিমেডিসিন করার কথাটা শুরুতেই তুমি লিখে দাও দেন তুমি অ্যান্সারটা করো ওকে স্যার এটাকে আর কি জ্ঞানমূলক হিসেবে কাজ করবে মানে অনুধাবন পার্টে হ্যাঁ অনুধাবন পার্টে প্রথমে জ্ঞানটা ওইভাবে কাজ করবে হ্যাঁ এটা ঠিক বলেছো তুমি কারণ আমাদের যে কোশ্চেনটা থাকে সবগুলা যেমন জ্ঞানমূলকটাতে প্রথমে তো জ্ঞানমূলকই থাকে আর অনুধাবনমূলকে কিন্তু প্রথমে জ্ঞান তারপরে অনুধাবন মানে অনুধাবনে যে দুই মার্কস সেটা জ্ঞানে এক অনুধাবনে দুই আবার তোমার হচ্ছে উচ্চতর দক্ষতা বা হচ্ছে তিন নম্বরে যেটা হচ্ছে কি তিন নম্বরেরটা জ্ঞানমূলক অনুধাবনমূলক এরপরে হচ্ছে প্রয়োগ তো প্রয়োগের ভিতরেও কিন্তু তোমার তিন মার্কস প্রয়োগে তিন মার্কস কিসে কিসে এখানে জ্ঞানে এক অনুধাবনে দুই আর হচ্ছে অনুধাবনে এক আর হচ্ছে প্রয়োগে এক তার মানে তিন আর উচ্চতর দক্ষতাতে চার মার্কস সেই চার মার্কসও কিন্তু এখানে চার ভাবে এই ভিতরেও জ্ঞান থাকবে অনুধাবন থাকবে প্রয়োগ থাকবে তারপরে উচ্চতর দক্ষতা তো এরকম ভাবে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন থাকে এরপরে দেখো আইসিটি শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য উপার্জনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো তাহলে সহজ সহজ সুযোগটা কি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং যেটা বাংলাদেশে বসে বা দেশে বসে মানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বাইরের দেশের ইয়েতে এখন বিদেশে যাওয়া লাগবে না সো এটা একটু দেখবা এরপরে আসছে ই ই শব্দটার তো কথা তো আমি বলেই দিছিলাম যে ই কমার্স মানে হচ্ছে ই শব্দটা থাকলে ইলেকট্রনিক সো মানে হচ্ছে ইলেকট্রনিক হ্যাঁ বলো বই যদি নেই আইসিডি জন্য বোর্ড বইয়ের পাশে বসে তাহলে কোন বইটা নিলে ভালো হবে কোন রাইটারের বইটা আইসিটি বইয়ের তুমি দুইটা বই আমি বলবো সে দুইটার থেকে যে কোনো একটা যেটা তোমার কাছে ভালো লাগবে মানে তোমার দুইটা বই তুমি লাইব্রেরিতে গিয়ে পাশাপাশি রেখে দেখবা যে কোনটা মনে হচ্ছে তোমার কাছে ভালো লাগতেছে এই যে আমাদের কলেজেরই দুইটা রাইটার অনুপম হালদার স্যার মান্নান মন্ডল আর মোস্তফা কামাল স্যার আরিফুল হায়দার স্যারের যে বইটা দুইটা বইই দেখবা দুইটা বইই ভালো ইনফরমেটিভ এখন দুইটা বই থেকে যেটা ভালো লাগে আর

সাবস্টিটিউট হিসেবে করে তাহলে কি হবে না কোনো ভাব পড়ি কোনো সমস্যা নেই আমি তো এটা তোমাদের জন্যই বানাইছি এটা তো আমি নিজে নিজে পড়ার জন্য বানাই নাই এটা তো বানানোই হয়েছে তোমাদেরকে দেওয়ার জন্য মানে এই যে লেকচার শিটটা বানানো হয়েছে এটা এখানে শুধু একটা বই থেকে না কয়েকটা বই থেকে তথ্য নেওয়া হয়েছে সো এখানে দেখবা একটু মানে বেশি আছে মানে টপিক্স যেটা তোমাদের প্রয়োজন তোমাদের অপ্রয়োজনীয় কিছু আবার এখানে দেই নাই বইয়ে আবার অপ্রয়োজনীয় অনেক কিছু আছে সো এইখানে টপিক্স একটা আগে একটা পরে এটা সমস্যা না তোমরা দেখে নিবা মেন জিনিসটা সেম থাকলেই তো হয়েছে যেমন ই কমার্সটা তোমাদের অনুভব স্যারের বইয়ে একদম লাস্টে আছে চ্যাপ্টারের তাই না আমি জানি ই কমার্স সবচেয়ে লাস্টে হ্যাঁ ই কমার্স একবারে লাস্টে আছে কিন্তু এই জিনিসটা তোমাদের আবার কিছু কিছু বইয়ে ফার্স্টের দিকে আছে এই কারণে আমি এটা ফার্স্টে দিয়ে দিয়েছি কারণ ই কমার্স এর ডেফিনেশনটা ফার্স্টে আছে আবার ই কমার্সের এই প্রকার লাস্টে দিয়েছে অনেক জায়গায় তো আমি দুটো এক জায়গায় করে দিয়েছি দুটো স্ক্যাটার ভাবে দেওয়ার তো দরকার নাই যেহেতু দুটো ই কমার্স ই যে প্রকার এটা অনেক বইয়ে লাস্টে দেওয়া আছে আর ডেফিনেশনটা ফার্স্টে দেওয়া আছে অনুপম স্যারের বইয়ে দেখো দেওয়া আছে এটা মানে ডেফিনেশনটা ফার্স্টে আছে আর এটার প্রকার লাস্টে আছে তো সমস্যা নেই আমি দেখো যেটা দিয়েছি এক জায়গায় শেষ করে দিয়েছি ই কমার্স এর ডেফিনেশন দেন ই কমার্স এর সুবিধা অসুবিধা এগুলো এক জায়গায় দিয়েছি তো দেখো এখন আমরা কি পড়ছিলাম আছে ই কমার্স ই কমার্স মিনস ইলেকট্রনিক কমার্স কাইন্ডস অফ ইলেকট্রনিক এনি কাইন্ডস অফ ইলেকট্রনিক ইলেকট্রনিক না মানে বলবো কাইন্ডস অফ ট্রানজেকশন দ্যাট ইজ পারফর্ম পারফর্ম থ্রো ইলেকট্রনিক টেলি কমিউনিকেশন ডিভাইস যেটা ডিভাইস ডিভাইসের মাধ্যমে যে ট্রানজেকশন গুলা করা হয় সেখানে দেখো ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে তো ই কমার্স এর উদাহরণ দেখো আলি বাবা অ্যামাজন দরাজ বাংলাদেশের যেমন রকমারি ডট কম এগুলা সবই হচ্ছে ই কমার্স এর তাহলে যেটা ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে পণ্য কেনা বেচা করা হয় বাসায় বসে যেগুলো করা যায় আর কি আমাদের নিজেদেরকে এখন তুমি যে কোনো একটা জিনিস কিনবা তোমাকে কিন্তু মার্কেটে যাওয়া লাগবে না তুমি অনলাইনে অর্ডার করে দিবা বাসায় বসে বাসায় চলে আসবে বাসা থেকে টাকা দিয়ে দিলে অথবা পেমেন্টটাও তুমি কিন্তু ইলেকট্রনিক্যালি করতে পারো তো এগুলো হচ্ছে ই কমার্স তো ই কমার্সটা কয় প্রকার দেখো ই কমার্সটা চার প্রকার এই চার প্রকারের ই কমার্স এটা তোমাদের এখনো কখনোই আসেনি কিন্তু তারপরেও আমি একটু বুঝিয়ে দিব তোমাদেরকে এটা তোমাদেরকে মনে হয় আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম তখন বুঝাইনি কারণ এটা তোমাদের অত আসে না কিন্তু তারপরে তোমাদের জানতে হবে জিনিসটা কারণ চলে আসতে পারে কারণ এটা যেহেতু তোমাদের সিলেবাসে আছে ই কমার্সটা অনেক ভালোভাবে আছে তোমাদের সিলেবাসে তো প্রথমেই দেখো বিজনেস টু কনজিউমার তো বিজনেস টু কনজিউমার বি টু সি বিজনেস টু কনজিউমার কনজিউমার মানে হচ্ছে ভোক্তা আর বিজনেস মানে হচ্ছে বিজনেস অর্গানাইজেশন আর কি তো বিজনেস টু কনজিউমারটা কি সেটা হচ্ছে যেমন তুমি কোনো একটা পণ্য অর্ডার করলা তুমি অর্ডার করার পরে সেই পণ্যটা তোমাকে ওই কোম্পানি প্রোভাইড করলো তাহলে তোমার সাথে কোম্পানির সম্পর্ক এটা হচ্ছে বিজনেস টু কনজিউমার মানে আমি যেহেতু ভোক্তা আমি অর্ডার করছি কোম্পানি আমাকে প্রোভাইড করছে তাহলে এটা হচ্ছে কি বিজনেস টু কনজিউমার মানে আমার সাথে আমি একদম নর্মাল কাস্টমার আমার সাথে কোম্পানির এটার রিলেশন আচ্ছা এখন আসছে বিজনেস টু বিজনেস যেটা হচ্ছে হোলসেল মানে পাইকারি বিক্রি হয় যেটা বা মনে করো এই যে আমি যখন যদি এখন ইয়াতে ঢুকি তোমাদের এখন একটা এক্সাম্পল দেই দেখো এখানে ইভ্যালিতে ঢুকি হ্যাঁ যেহেতু ইভ্যালি নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে তো ইভ্যালি নিয়ে ইভ্যালিটে ঢুকি দেখো ইভ্যালিটে ঢুকলাম আমি তোমরা দেখতে পাচ্ছ জি স্যার আচ্ছা ইভ্যালির এখানে দেখো অনেকগুলা কোম্পানির নাম দেখো এখানে টয়োটা দেন তীর সয়াবিন তেল একে বিভিন্ন কোম্পানির দেখো বিভিন্ন প্রোডাক্ট তাই না দেখো ব্যাগ আছে দেন দেখো অনেকগুলো শপ এই যে অল শপস এখানে হিরো শপ তারপরে হচ্ছে বিজে টেক সঞ্জু ইন্টারন্যাশনাল এগুলো সব বিভিন্ন দোকান মানে এক একটা কোম্পানি এই আলাদা আলাদা কোম্পানিগুলা কার সাথে ডিল করছে বলো তো ইভ্যালির সাথে ডিল করেছে না তার মানে ইভ্যালি একটা কোম্পানি আর ইভ্যালি কোম্পানি বা ইভ্যালি একটা বিজনেস অর্গানাইজেশন তারা আবার অন্যান্য বিজনেস অর্গানাইজেশন সাথে ডিল করতেছে যে তুমি আমার এখানে এসে প্রোডাক্ট সেল করো করে টাকা নিয়ে যাও এবং আমাকে কিছু কমিশন দিয়ে যাও তার মানে কি যে যখন কোন একটা বিজনেস অর্গানাইজেশন অন্যান্য সব বিজনেস অর্গানাইজেশন অর্গানাইজেশনের সাথে কমিউনিকেট করে এবং সেখানে একটা বিজনেস ডিল হয় সেটাকে বলা হয় বিজনেস টু বিজনেস ইস দ্যাট ক্লিয়ার বুঝতে পেরেছো ব্যাপারটা তার মানে এখানে কাস্টমারের কোনো ইনভলভমেন্ট নেই এখানে আছে একটা বিজনেস অর্গানাইজেশনের সাথে আরেকটা বিজনেস অর্গানাইজেশনের সম্পর্ক ঠিক আছে আচ্ছা এখন আসছে কাস্ট কনজিউমার টু বিজনেস সো কনজিউমার টু বিজনেসটা কি মনে করো তুমি একটা মোবাইল ফোন কিনেছো এক মাস চালানোর পরে তোমার ফোনটা ভাল লাগতেছে না তুমি সেল করে দিবা তো অনেক কোম্পানি আছে না যারা তোমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনবে এটা তুমি বিক্রয় দেখবা তুমি অ্যাড দিতে পারবা দিয়ে দেখবা যে হচ্ছে অনেক 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 সময় এমন হয় যে কোনো একটা পার্সনও কিনে আবার অনেক সময় কোম্পানিও কিনে তো যখন তুমি কোনো একটা কোম্পানির কাছে সেল করবা যেটা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে বিক্রি করবা তখন সেটা হবে কনজিউমার টু বিজনেস মানে তুমি একটা বিজনেস অর্গানাইজেশনের কাছে বেসলা আবার এমন হতে পারে যে তুমি তোমার ফ্রেন্ডের কাছে বেচে দিলা বা তুমি তোমার আরেকজন ফ্রেন্ড পাশের বাড়ি বা হচ্ছে একজন অপরিচিত কারো কাছে বেচে দিলা সেটা হবে কনজিউমার টু কনজিউমার সি টু সি তাহলে তোমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছো সেটা আমাকে বলো ক্লিয়ারিফাই করো আমি প্রথমে বললাম বিজনেস টু কনজিউমার তার মানে আমার সাথে বা আমার মতো কাস্টমারের সাথে বিজনেসের যে সম্পর্ক বা বিজনেস অর্গানাইজেশন বা ইভ্যালি বা হচ্ছে যে কোনো কোম্পানি যে সম্পর্ক তোমরা বাটার থেকে যদি প্রোডাক্ট কেনো সেটা হতে পারে আবার বলছে বিজনেস টু বিজনেস তার মানে সব বিজনেস কোম্পানি যেমন দারাদের সাথে অন্যান্য বিজনেস কোম্পানির যে রিলেশন বা ইভ্যালিতে আমরা বিভিন্ন কোম্পানি এক জায়গায় হচ্ছে তো এগুলো হচ্ছে বিজনেস টু বিজনেস আর কনজিউমার টু বিজনেস যখন কি তখন কি সেটা আমি আমি বিজনেস অর্গানাইজেশনের কাছে সেল করতেছি সেটা হচ্ছে কনজিউমার টু বিজনেস আর কনজিউমার টু কনজিউমার কি যখন আমি আমার প্রোডাক্টটা আরেকজন আমার কোনো একটা ছোট ভাই বা আমার কোনো পরিচিত বা অপরিচিত কারো কাছে সেল করতেছি সেটা অবশ্যই কোনো বিজনেস কোম্পানি না নর্মাল একজন ইউজার তার কাছে সেল করতেছি তখন সেটা হবে কনজিউমার টু কনজিউমার এখন বলো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা প্রবলেম নাই তো ওকে থ্যাংক ইউ আচ্ছা এখন দেখো ই কমার্সের সুবিধা ই কমার্স আমাদেরকে কি কি সুবিধা দিচ্ছে অবভিয়াসলি ই কমার্স গিভিং আস এ লট অফ অপরচুনিটিস আমাদেরকে বাসার বাইরে বের হতে হচ্ছে না সবাই কিছু বাসায় পৌঁছে পৌঁছে দিচ্ছে সময় বাঁচাচ্ছে খরচ বাঁচাচ্ছে দেখো ব্যবসা পরিচালনা এবং কেনাকাটায় খরচ কম হয় ই কমার্সের প্রধানতম সুবিধা হলো সময় ও ভৌগোলিক সীমাবদ্ধতা দূর করে ঘরে বসে যে কোনো পণ্য ক্রয় বিক্রয় করা যায় ঘরে বসে ক্রয় বিক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা যায় বিভিন্ন ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ড বিকাশ কুরিয়ার সার্ভিস পোস্ট অফিস ইত্যাদির মাধ্যমে ই কমার্সের অসুবিধা কি অসুবিধা হচ্ছে দূরবর্তী স্থানের পণ্যের অর্ডার ক্ষেত্র বিশেষ ব্যয়বহুল কারণ অনেক সময় দেখবা ওই যে আমরা আমেরিকা থেকে কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসি তখন ওই যে পাঠানোর খরচটা প্রোডাক্টের খরচের চেয়ে বেশি হয়ে যায় তাই না আমেরিকা থেকে যদি তুমি একটা প্রোডাক্ট কিনলা তো এখন তুমি বাংলাদেশে বসেই কিনলা কিন্তু ওখান থেকে পাঠাবে তো পাঠাইতে গেলে তো খরচ অনেক হয়ে যাবে না দেখছে প্রোডাক্ট কিনছো পাঁচশো টাকা দিয়ে প্রোডাক্ট পাঠাইতে লাগতেছে পাঁচ টাকা তাহলে সেই অনেক ঝামেলা হয়ে যাবে এরপর যে নিরাপত্তা অনেক সময় আমাদের নিরাপত্তা জনিত সমস্যা হয় আচ্ছা তোমাদের ক্লাসটা প্রায় শেষ হয়ে যাচ্ছে তোমরা এখনই আবার জয়েন করো হ্যাঁ এখনই জয়েন করো আবার থ্যাংক ইউ